বলিউড তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের বিলাসী জীবনযাপন, বিয়ে ও প্রেম নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতূহলের সীমা থাকে না। তবে সেই কৌতূহল আরো দ্বিগুণ হয়ে ওঠে তারকাদের সন্তান জন্মদানের সংবাদে। তারকাদের সন্তানদের নিয়ে দর্শক মহলে আগ্রহ বরাবরই তুঙ্গে। বিয়ের কিছুদিনের মধ্যে মা হওয়ার খবর, সন্তান জন্মদানের খবর থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নজরে রাখেন প্রিয় তারকাকে। কিছু ক্ষেত্রে সেই নজরদারি পরিণত হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিয়ম ভেঙে চমকে দিয়েছেন নয়নতারা থেকে আলিয়া ভাট। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঠিক পরে সন্তান জন্ম নিয়ে দর্শক মহলকে চমকে দিয়েছেন তেমনি বলিউড তারকাদের বিষয়ে আলোকপাত করা হলো। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা গত 9 অক্টোবর সন্তানের জন্ম দিলেন। দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেত্রী নয়নতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যমজ সন্তান সহ মায়ের ছবি প্রকাশ্যে আসায় ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তার ঝড় বয়ে যায়। সংবাদ সংস্থা আনন্দবাজার অনলাইনের সূত্রের খবর অনুযায়ী চলতি বছরেই 9 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়নতারা এবং বিঘ্নেশ। দক্ষিণী ছবির পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন এই দম্পতি। জানা যায় সন্তান সম্ভব অবস্থাতেই বিয়ে করেছিলেন নয়নতারা। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ের মাত্র 4 মাস পরেই সন্তান জন্ম দেওয়ার বেশ অবাক হয়েছেন ভক্ত অনুরাগীরা। আলিয়া ভাট গত 6 অক্টোবর স্বাধীন অনুষ্ঠান পালন করেন রং লিয়ার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে। খুব তাড়াতাড়ি কাপুর পরিবারের নতুন অতিথি নিয়ে আসছেন বলিউডের এই দুই তারকা। চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রণয়ের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ানোর কিছুদিনের মধ্যেই সুখবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। দিয়া মির্জা 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলিউডের দিয়া মির্জা। মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া। একই বছরের মে মাসে মাত্র 3 মাসের ব্যবধানে প্রথম সন্তানের জন্ম দেন দিয়া। বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসায় অবাক হন সকলে। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, সন্তান জন্ম দেওয়ার সময় তার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। নেহা ধুপিয়া 2018 সালের মে মাসে অঙ্গদ বেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের জনপ্রিয় তারকা নেহা ধুপিয়া। সে বছরের নভেম্বর মাসে সকলকে অবাক করে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। 2021 সালের অক্টোবর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন নেহা। পূজা বন্দ্যোপাধ্যায় 2020 সালে কুণাল বার্মার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বিয়ের ঠিক পরই পূজা অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। গুঞ্জন শোনা যাচ্ছিল এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সে বছরের অক্টোবর মাসে পূজার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আসে। বেশ অবাক হয়ে যান পূজার ভক্ত অনুরাগীরা। শীর্ষ নিউজ ডেস্ক।